আমরা আজকে দশম শ্রেণীর প্রথম অধ্যায়ের শেষ ক্লাস, অর্থাৎ আমরা আজকে অধ্যায় শেষ করব। আগামী দিন নতুন বছর, নতুন জিনিস আমরা শুরু করতে যাব। সুতরাং আজকে চলে আসি আমাদের আলোচনার বিষয় হচ্ছে প্রথম অধ্যায়ের শেষ একটা অঙ্ক দেখিয়ে আমি অনুশীলনী একের 23-এর ক এই অঙ্কটা করব, অর্থাৎ পুনঃপুনিকের ব্যবহার এবং সরল, যেটা খুবই আমাদের প্রয়োজনীয় এবং খুবই ইম্পর্টেন্ট, অনেক সময় এটা পরীক্ষায় আসে থাকে। আমি পরীক্ষা নিয়ে আলোচনা করতে যাচ্ছি, কারণ আমরা দশম শ্রেণীতে পড়ি, আমাদের সামনে পরীক্ষা আছে, সুতরাং সেই প্রস্তুতি আমাদেরকে নিতে হবে। সেই হিসাবে আমি আমার প্রিয় ছাত্রছাত্রীদেরকে অথবা শিক্ষার্থীদেরকে আহ্বান জানাবো, তোমরা আমার এই ভিডিওগুলো দেখে অন্তত শেখার চেষ্টা করবে, জানবে। আমি আশা করব 2022 সালে আমাদের অঙ্কে যেন কেউ ফেল না করে, সেই আলোচনাই আমার, অর্থাৎ আমার লক্ষ্য এবং উদ্দেশ্য একটাই, অর্থাৎ দক্ষ হওয়া এবং অঙ্কে যেন কেউ ফেল না করে এবং আমাদের অঙ্কের ব্যবহার এবং প্রয়োগ বাড়ানো। চলে আসি আমরা কীভাবে অঙ্কটা করব, তবে আমি অঙ্কটা একটু লিখে ফেলি। তাহলে চলে আসি, এখানে বলা আছে সরল অঙ্ক 23-এর ক। আচ্ছা, 23-এর 23 নম্বর উদাহরণের ক। আচ্ছা, তাহলে অঙ্কটা কি, অঙ্কটা দেখো, আমরা নিচের ক্লাসে শিখেছি, আমি অঙ্কটা লিখে নিই। প্রথম বন্ধনী, দশমিক, পুনঃপুনিক, 3 × 0.83 পুনঃপুনিক, প্রথম বন্ধনী শেষ, ভাগ 0.05 × 0.01 পুনঃপুনিক, ব্র্যাকেট শেষ, প্লাস 0.35 এর উপরে পুনঃপুনিক, তারপরে ভাগ 0.08। আগেও সে অঙ্কটা লিখে রাখলে পারতাম। তাহলে আমরা বই থেকে অঙ্কটা শুরু করলাম, অর্থাৎ পুনঃপুনিকের সমস্ত কাজ এখানে আছে। এই অঙ্কটা করলেই আমরা পর অঙ্কটাও নিজেরা নিজেরা চেষ্টা করবে এবং করবে সহপাঠীদেরকে নিয়ে, অথবা তোমরা একসাথে যারা পড়ালেখা করো, আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, অর্থাৎ দশম শ্রেণীতে যারা পড়ো, তোমাদেরকে দায়িত্ব এখন অনেক বেশি। আমাদেরকে পরীক্ষা পাস করতে হবে এবং 100-তে 100 পেতে হবে। যারা ভালো তাদের কথা আমি চিন্তা করছি না, তারা ভালো ভালো করবে, জানবে, তাদের অনেক বেশি আরও পড়ালেখা করতে হবে। প্রত্যেকটা অঙ্ক, প্রত্যেকটা জিনিস যেন তোমরা সুষ্ঠুভাবে করতে পারো, যারা ভালো মার্ক পাবে। আর যারা হয়তো অঙ্কে বুঝো কম, পড়তে ইচ্ছে করে না, জানতে ইচ্ছে করে না, আগ্রহ নেই, পাস চাও, তাদের জন্য আমার লক্ষ্যটা বেশি, কারণ তারা পিছনে পড়ে আছে, তাদেরকে এগিয়ে আসতে হবে। তোমরা চেষ্টা করবা অঙ্ক শিখতে, জানতে এবং রেগুলার, অর্থাৎ চেষ্টা করবে, নিয়মটা মানার চেষ্টা করবে। ভুল হতেই পারে, ভুলের জন্য তোমরা কোনো চিন্তা করবে না, ভুল আমি সংশোধন করে দেওয়ার অনেক অনেকগুলো ক্লাস করার চেষ্টা করব। তাহলে চলে আসি, আমরা কী লিখলাম, অঙ্কটা লিখলাম, এখন কাজটা শুরু করে দিই, অর্থাৎ আমরা কীভাবে ব্যবহার করব। দেখো, এখানে 0.3 পুনঃপুনিক, তাইলে আমরা কী জানি বলো তো? নিশ্চয়ই আমার ছোটো বন্ধুরা সবাই বলবে, কে কে জানো বলতে পারো, এখানে আমি কীভাবে এটা লিখব। আমার 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 প্রিয় ছাত্র মৈনাক বলল যে এখানে দশমিকের পরে যেহেতু ন পুনঃপুনিক আছে, তাহলে আমি ন নেব। গুড, তোমরা এরকমভাবে সবাই জানার চেষ্টা করবে, জানবে, অর্থাৎ দশমিক 3-এর উপরে যখন পুনঃপুনিক থাকে তখন আমরা ন নেব, আর কোনো সংখ্যা নাই, সে কারণে আমরা কী লিখব, 3 লিখব। তাহলে এটার কাজ শেষ হয়ে গেল। এবার চলে আসি, আমরা আমরা গুণনের কাজ করব, অর্থাৎ এখানে 9 ভাগে 3 গুণ, দেখো এটা আরেকটা টাইপের। তাহলে দেখা যাচ্ছে যে এই যে পদ্ধতি কিভাবে আমরা পুনঃপুনিকটা বসাবো, আমরা জানি, তোমরা নিশ্চয়ই জানো, সুমি এখন সুমি বলো তো এখানে কী হবে। সুমি তখন বলল যে স্যার, এখানে পুনঃপুনিক আছে, ন হবে, আর যেহেতু 0 আছে, অর্থাৎ দশমিকের 1 ঘর আছে, সেই কারণে আমরা 0 বসাবো, অর্থাৎ এখানে আছে 0.83
থ্রির উপরে পুনঃপণিত, অর্থাৎ তাইলে এই পুনঃপণিতের জন্য ন নিলাম, আর ঘরটা খালি আছে সেজন্য শূন্য নিলাম। আর উপরে কত বসবে দেখো, কত সুন্দর, উপরে 83 আর সুমি বললো এখানে -3, অর্থাৎ যেই পুনঃপণিকের সংখ্যার উপরে আছে সেই সংখ্যাটা আমরা আমরা যেই সংখ্যাটার উপরে পুনঃপণিক নাই সেই সংখ্যাটা আমরা বিয়োগ করব। আচ্ছা তাহলে দেখো, তাহলে এটার কাজ শেষ, এটার কাজ শেষ, তাহলে আমরা দুইটার কাজ সেরে ফেললাম। তারপরে এখানে আছে কি ভাগ লিখলাম, তারপরে তো তোমরা নিজেরাই করতে পারবে, কারণ আমরা শিখে গেছি থাকলে কিভাবে সেগুলো লিখতে হয়। তাহলে চলে আসি আমরা, দেখো এই প্রথম বন্ধনীর কাজ, আমরা বন্ধনী শিখেছি, প্রথম বন্ধনী, দ্বিতীয় বন্ধনী, তৃতীয় বন্ধনী, পরের অঙ্কে দ্বিতীয় বন্ধনী পর্যন্ত আছে, আমরা তৃতীয় বন্ধনীও জানি, আমরা নিচের ক্লাসে পড়ে আসছি, সুতরাং বন্ধনীর ভিতরে কাজটা আগে করব। তাহলে চলে আসি এখানে কি লিখতে পারি, দশমিক পাঁচের পরিবর্তে আমরা দশমিক 5, অর্থাৎ আমরা জানি দশমিকের পরে থাকলে 10 বসে, 1 বসে তো 0 একটা বসাইতে হয়, তারপরে উপরে 5 দিতে হয়। তাহলে এভাবে আমরা অঙ্ক করার চেষ্টা করব। তাহলে এটা চলে আসি দশমিক, দশমিক 1 পুনঃপণিক আছে, হ্যাঁ এটার উপরে পুনঃপণিক আছে, তাইলে গুণ আমরা তো আগেও করেছি, কি লিখবো এখন, পুনঃপণিকের জন্য 9, উপরে আছে 1। তাহলে আমরা এটার কাজও শেষ করে ফেললাম, অর্থাৎ এই ব্র্যাকেটের কাজ শেষ করলাম, আমরা প্রথমটাও ব্র্যাকেট দিয়ে রাখতে পারি, প্রথম বন্ধনী, হ্যাঁ তাহলে এই কারণ বন্ধনীর কাজগুলো ভাগে ভাগে আগে করতে হয়, এই বন্ধনীর কাজ, প্রথম বন্ধনীর কাজ, তারপরে চলে আসি, তারপরে কি আছে, তারপরে আছে দশমিক 35 ভাগে, তারপরেও এটা আমরা কি লিখতে পারি, অর্থাৎ পুনঃপণিকের জন্য 9, এটার জন্য 0, 35 বিয়োগ 3। নিশ্চয়ই আমার ছোট বন্ধুরা আমরা আজকে এই অঙ্ক অর্থাৎ একই নিয়মের আমরা 2-3টা পেলাম, কি পেলাম, উপরে দশমিক 3-5 পুনঃপণিক, দশমিক 3-5 পুনঃপণিক, পুনঃপণিকের জন্য নিলাম 9, যেহেতু একটা ঘর আছে সেজন্য আমরা নিলাম 0, আর আছে কত 35, তাহলে 35 থেকে কি বাদ যাবে, যেটার উপরে দশমিক, যেটার উপরে পুনঃপণিক নেই সেই অঙ্কটা বাদ যাবে, অর্থাৎ আমরা এর আগেও এখানে করেছি, এখানেও সেটা করলাম। তাহলে আমরা কি লিখলাম, 90 ভাগের 35 বিয়োগ 3। আচ্ছা এখানে আছে কি ভাগ, দেখো এখানেও পুনঃপণিক আছে, তাহলে আমরা কি লিখব, আমরা আমরা লিখব ইয়ের জন্য পুনঃপণিকের জন্য 9, আর ইয়ের জন্য 0, 90 ভাগের 8, অর্থাৎ আমরা আমরা এই অঙ্কটা কাজটা প্রথম বন্ধনীর দেখে 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 আমরা কাজ করে শেষ করলাম, কারণ আমরা জানি প্রথম বন্ধনীর কাজ আগে, তারপরে দ্বিতীয় বন্ধনী, তারপরে তৃতীয় বন্ধনী, তারপরে যোগ বিয়োগ, প্রথমে গুণন, প্রথমে ভাগ, তারপরে গুণন, তারপরে আমরা এখানে গুণনের কাজ করলাম, এখানেও গুণনের কাজ করলাম, আর এখানে এসে আমরা দেখলাম ভাগ আছে ব্র্যাকেটের বাইরে, তাহলে সুতরাং এই কাজটা আমরা আগে করতে পারবো। দেখো একটা একটা লাইন করে তুমি যেতে পারো, অথবা আমরা একসাথে করতে পারি। তাহলে আমরা চলে আসি প্রথম বন্ধনী, আমরা কাজ কি পাইলাম, আমরা পাইলাম 9 ভাগের 3, আমরা এখন কাটাকাটি দিলাম না, আমরা 90 ভাগের কাট দিলে 75, আষ্টে পাশে 13, 1, হ্যাঁ বিয়োগ করলে 83 বিয়োগ 8, আমরা জানি 75। তাহলে আমরা এই অঙ্কটা আমরা এখন কাটাকাটি দিতে পারি, তাহলে আমরা ব্র্যাকেটের ভিতরে রাখলাম, আমরা কাজটা পরে করব। এখানে ভাগ আছে, আমি এখন ভাগের কাজ করছি না, আমি ভিতরের কাজটা করে নিই, তাহলে এটা 2 ভাগের 1, তাহলে আমি ভাগ কী লিখতে পারি, 9 দুগুণে 18, 18 ভাগের 1। আচ্ছা তাহলে নিশ্চয়ই ছোট বন্ধুরা আমাদের কোনো কারো আপত্তি নেই, আমরা ভাগের কাজ করব এবং ভাগের কাজ শেষ করে ফেললাম, অর্থাৎ এখানে যে গুণনের কাজটা আছে আমরা কাটাকাটি দিলাম, 10 ভাগের 5কে আমরা 2 ভাগের 1, আর 9 ভাগের 1, তাহলে 9 দুগুণে 18, আর উপরে 1, তাহলে এখানে আছে কি যোগ। আচ্ছা যোগ, তারপরে যেহেতু ভাগের কাজটা আগে, তাইলে আমরা কি লিখতে পারি, দেখো এখানে
পঁয়ত্রিশ থেকে তিন গেলে থাকে বত্রিশ। নিশ্চয়ই আমার ছোট বন্ধুরা, অঙ্কেতে কোনো আর অসুবিধা তোমরা কিছু নেই, আস্তে আস্তে ধীরে ধীরে কাজ করবে, যেন কোনো কাজ ফেলে না যাও, কোনো ভুল যেন না করো, কারণ প্রথমবারে যদি ভুল হয় তাহলে বারবার ভুল হবে। মাথা ঠান্ডা রেখে আস্তে আস্তে কাজ করবে। দেখো ব্র্যাকেটগুলো উঠার পূরণের ভাগ এগুলোর সঙ্গে মেজাজ করবে না, মেজাজ করলেই তারাও তোমার সঙ্গে মেজাজ করবে, অর্থাৎ সুন্দরভাবে ধীর স্থিরে একটা লাইন থেকে আরেকটা লাইনে আসার চেষ্টা করবে। সেখানে একটা প্রশ্ন থাকে যে জনাব কিছু ফেলে গেলেন কিনা। তুমি যখন বাস থেকে যাও অথবা দূরে জার্নি করো তখন হয়তো তোমার মনে থাকা উচিত আমি কোনো কিছু ফেলে বিক্রি না। তোমরাও একটা লাইন থেকে আরেকটা লাইনে আসতে চেষ্টা করবা যে কোনো কাজ ফেলে গেলেন কিনা, কাউকে কোনো অমর্যাদা করলাম কিনা, কাউকে কোনো বাদ দিলাম কিনা। বাদ দেওয়ার অর্থ হচ্ছে তাকে অপমান করা, তাকে আমরা নিম্ন আমরা তার যোগ্য সম্মান না দেওয়া। তাহলে এখানে ভাগ আছে আমি ভাগ বসিয়ে ফেললাম, আর এখানে পূরণ আছে আমি পূরণের কাজটা করে ফেললাম, তাহলে তাদের যোগ্য মর্যাদা দিলাম, আর প্লাস এটা লিখলাম। এখন এটা লিখতে গিয়ে আমরা লিখতে পারি কি, দেখো এখানে ইচ্ছে করলে আমরা ব্র্যাকেট দিতে পারি, অর্থাৎ একটা বন্ধনীর ভিতরে রাখতে পারি, আর না হলেও নাই, আমরা লিখলাম 90 ভাগের 32। তাহলে আর আমাদের কোনো অসুবিধা নাই, 90 ভাগের 32 গুণ। আচ্ছা তাহলে আমি যদি এই চিহ্নটাকে গুণ লিখি তাহলে নিশ্চয়ই ছোট বন্ধুরা, অর্থাৎ আমার শিক্ষার্থীরা অথবা যারা দশম শ্রেণীতে আমার এই ক্লাসটা দেখছো, তারা নিশ্চয়ই এখানে বুঝতে পারছো আমরা যখন ভাগকে পূরণ লিখবো তখন কী ঘটনা ঘটে। নিশ্চয়ই তোমাদের জানা আছে সেই ঘটনা হচ্ছে এগুলো উল্টে যাবে, অর্থাৎ নিচেরটা উপরে যাবে, উপরেরটা নিচে বা নিচে আসবে, হর লব হবে, লব হর হবে। তাহলে চলে আসি, আমরা লব হরকে জানি, চিনি, তাহলে আমরা এখানে কী লিখতে পারি, আমরা লিখতে পারি 8 ভাগের 90, অর্থাৎ এটা উল্টে গেল। তাহলে নিশ্চয়ই তোমাদের কোনো আপত্তি থাকার কথা না, আমরা ব্র্যাকেটের কাজ করলাম, অর্থাৎ গুণনকে গুণনকে মর্যাদা দিয়ে আমরা পূরণ লেখে অঙ্কটা করলাম। দেখো যার যার স্থানে তার তাকে সম্মান দিতে হয়, তা না হলে অঙ্ক তোমার সঙ্গে বেইমানি করবে, অর্থাৎ তোমার অঙ্কটা অশুদ্ধ করে ফেলবে, ভুল করে ফেলবে। তার সঙ্গে ভালো ব্যবহার করে আমরা এটা লিখলাম, আমরা এখন কেটে দিতে পারি, 90 কে 90 দিয়ে কাটা যাবে, আর 4 8 32। তাহলে এভাবেই আমরা অঙ্কগুলো করার চেষ্টা করব। তাহলে দেখো ছোট একটা অঙ্ক, সুন্দর সবগুলো নিয়ম এখানে আছে, আমরা দেখব নিয়মের উপরে জোর দিয়ে আমরা অঙ্ক করার চেষ্টা করব। তাহলে চলে আসি, তাহলে এখানে আছে কি 90 ভাগের 75। আচ্ছা তাহলে আমি যদি কাটাকাটি দিই কত হয় পুরো 18। আচ্ছা তাহলে 90 এখানে 3 দিলে 3 30 90। আচ্ছা তারপরে হলো 5 5 15 75 আর 5 6 30। তাহলে কী আসলো, 2 বার দিলে 5 বার 3 5 15 আর হলো পজিটিভ তো যাবে না, 3 দিয়ে যাবে 5 আর হলো 2। তাহলে আমাদের কত দাঁড়ালো, আমাদের দাঁড়ালো 9 দুগুণে 18 ভাগের 5, 18 9 দুগুণে 18, আর এখানে 5 হলো, অর্থাৎ কাটাকাটি গিয়ে আমরা কাটাকাটি জানি, কাটাকাটি গিয়ে 18 ভাগের 5। আচ্ছা দেখো ও সুন্দর এখানে ভাগ আছে, তাহলে ভাগের সময় কি হয় আমরা গুণ লেখে উল্টে দিতে পারি। তাহলে নিশ্চয়ই এই কাটাকাটিটা তোমরা দেখো, আমরা প্রথমে কাটলাম 3 থেকে, যেভাবে কাটতে পারো, অর্থাৎ যেভাবে যার সুবিধা হয়, আমরা 15 দিয়েও কাটতে পারতাম, 6 15 90, 5 15 75, তাহলে সেভাবেই করি। আমরা বড় আকারের এটা একটু মুছে তোমাদেরকে দেখাচ্ছি আমরা কিভাবে অঙ্কটা আনবো এবং কাটাকাটির সুবিধা হয়। তাহলে 3 ভাগের 9 গুণন 75 ভাগের 90, তাহলে 5 15 75 আমরা লিখতে পারি, আর এখানে কী লিখতে পারি 6 15 90, তাহলে 3 দুগুণে 6, তাহলে সহজ হয়ে গেল 9 দুগুণে 18 ভাগের 5। আমাদের আর কোনো অসুবিধা নেই, আমরা 18 ভাগের 5 দেখলাম। তারপর কি, তারপর দেখো এই ভাগের কাজটা উল্টে যাবে, অর্থাৎ ভাগ যখন গুণ লিখবো তাহলে উপরেরটা নিচে যাবে, নিচেরটা উপরে যাবে।
তাইলে আমাদের অঙ্ক এখন শেষ হয়ে আসছে, 1/18। দেখো এই যে 1/18, তারপর আমাদের কি আছে, প্লাস প্লাস এখানে কাটাকাটি গিয়ে কত আছে, 4। তাহলে আমাদের কোনো আর অসুবিধা নাই। দেখো দেখো অঙ্কটা শেষ পর্যায়ে চলে আসছে, অর্থাৎ আমরা ভাগের কাজটা গুণ লিখে উল্টে লিখলাম। অনেক সময় তোমরা ভুল করতে পারো, এটা উল্টে লিখবে না, এটার আগে যোগ আছে, এটার যোগের কাজ যোগের সময় আমরা করার চেষ্টা করব। তাহলে দেখো নিয়ম হচ্ছে, প্রথমে ভাগের কাজ, তারপরে গুণনের কাজ, তারপরে বিয়োগের কাজ, তারপরে যোগের কাজ, সিস্টেমেটিক্যালি করার চেষ্টা করবে এবং আস্তে আস্তে করবে, অঙ্ক যেন কোনো ভুল না থাকে। কারণ নিয়ম তো তোমরা জানো, নিয়মগুলো চেষ্টা করে কী নিয়ম শিখলাম, অর্থাৎ পুনঃপুনে কীভাবে করে এবং পুনঃপুনে কীভাবে করে আমরা অঙ্কটা করলাম। আমরা আবারও বলছি, পুনঃপুনে প্রথম কথা হলো, যে সংখ্যার উপরে পুনঃপুনে থাকে তার জন্য 9, যেটার উপরে থাকে না তার জন্য 0। আর যেই সংখ্যাটা থাকে সেটা লিখবো, লিখে যেই সংখ্যার উপরে আমাদের পুনঃপুনিক নেই সেই সংখ্যাটা বাদ দেবো। নিশ্চয়ই ছোটো বন্ধুরা আমার, অর্থাৎ তোমরা দশম শ্রেণীতে পড়ো, তোমরা এখন বড় হয়েছো, নিশ্চয়ই তোমরা এই ভুলটা করবে না, অর্থাৎ মনে রাখার চেষ্টা করবে। এই 2-3টা নিয়ম যদি তোমাদের মনে থাকে, তাহলে পুনঃপুনিকের এই সরল দুটোটা খুবই সুন্দরভাবে করার চেষ্টা করবে। পরীক্ষাতে কিন্তু দুটোটা সরলের কোনো কোনো সময় তোমরা এটা পাবে, খুব সুন্দরভাবে লিখে খাতা বানিয়ে আলাদা করে রাখবে। মাঝে মাঝে ভুল হইতেই পারে, তখন ভুল হলে দেখবা কোথায় তুমি ভুল করেছ, সে খাতা থেকে তুমি ভুলটা বুঝতে পারবে। অঙ্কে ভুল হওয়া স্বাভাবিক, এটা ভুল না হলে তুমি কোনোদিনই শিখতে পারবে না। আচ্ছা যাই হোক, ভুল মানেই হচ্ছে তোমাকে আবার চেষ্টা করা, অর্থাৎ আমরা যেন ভুল না করি, না করার জন্য আমাদের চিন্তা, না করার জন্য আমাদের শিক্ষকতা, অর্থাৎ তোমরা যেন কোন জায়গায় ভুল করো সেটা ধরিয়ে দেওয়ার চেষ্টা আমি করব। হয়তো এখন না, অনেকগুলো অঙ্ক করার সময় আমি মনে করিয়ে দেব কোন কোন জায়গায় আমাদের ভুল হয়। যেমন এই গুণনের চিহ্ন দিতে আমরা অনেক সময় না উল্টিয়ে সেভাবে লিখে ফেলি, তাহলে গুণনের সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে জিনিসটা উল্টে যাবে। আর প্রথম বন্ধনীর কাজ, তারপর দ্বিতীয় বন্ধনীর কাজ, তারপর তৃতীয় বন্ধনীর কাজ করে আমরা ভাগের কাজটা আগে করব, তারপরে গুণনের কাজটা করব। আর কাটাকাটির সময় মনে রাখবে, তুমি ছোটো থেকেও করতে পারো অথবা বড় থেকেও করতে পারো, সেটা তোমার অভিজ্ঞতা অথবা তোমার দক্ষতার উপরে নির্ভর করে। আমি বলবো না, যাদের অত ব্রেইন ভালো তারা অত চট করে বলবে যে স্যার এখানে 15 দিয়ে, এখানে 15 দিয়ে কাটে। তুমি ছোটো থেকে শুরু করতে পারো, ভুল হইতেই পারে, এই ভুল করতে করতে শিখবে এবং জানবে। তাহলে চলে আসি, আমরা কি শিখলাম এখানে, আমরা 18 কেটে দিলাম, তারপরে কি আছে, চার, আর হলো ভাগ 18 কাটাকাটি দিল 5। তাহলে আমরা দেখো এখানে 5 আর 4, তাহলে কি আসলো, 5, 4, 9। তাহলে সুন্দর অঙ্কটা আমাদের উত্তর হয়ে গেল। এভাবেই আমরা অঙ্ক শেখার চেষ্টা করব এবং আমাদের প্রথম অধ্যায়ে আমরা শেষের পথে, তার আগে একটু আলোচনা করে যাব। তাহলে দেখা যাক আমরা এখানে আর কী কী মনে রাখতে পারি। আমরা মনে রাখতে পারি যে নিয়মগুলো আমরা বারবার আলোচনা করলাম, অর্থাৎ নিয়মটা যেন আমরা না ভুলি, অর্থাৎ পুনঃপুনিকে কীভাবে আমরা ভগ্নাংশে এনে আমরা অঙ্কটা করলাম। তাহলে আমার আলোচনা আজকে আর করব না, আমি তোমাদের এর আগে 20 নম্বর অঙ্কটা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব। অর্থাৎ দেখো 20 নম্বরে তোমরা পড়লেই বুঝবে যে নিচের অঙ্কগুলো মূলত কি অমূলত। দেখো মূলত সংখ্যা আর অমূলত সংখ্যা আমরা জানি, যার মূল লাইন অর্থাৎ যার বর্গমূলের শেষ করা যায় না। অর্থাৎ দেখো তাহলে এখানে কি আছে, সংখ্যাগুলো মূলত এবং কোন, যেমন ধরো 0.4 আছে, এটাকে আমরা পূর্ণবর্গ করতে পারি, 9কে আমরা পূর্ণবর্গ করতে পারি। তাহলে এগুলো কি, এগুলো হচ্ছে মূলত সংখ্যা। তাহলে √11, এটাকে আমরা যখন √11 করব তখন আমরা এটা শেষ হবে না, অর্থাৎ অঙ্কের কোনো শেষ নেই, তাকে আমরা অমূলক করব। এভাবে এটাও অমূলক, এই √12 এটাও অমূলক, অর্থাৎ এগুলোকে আমরা, এগুলোকে আমরা কোনো মূল সংখ্যা পাবো না, অর্থাৎ বর্গমূল করলে যার সংখ্যা আমরা শেষ করতে পারবো না তাকেই আমরা বলবো অমূলক সংখ্যা। সুতরাং আমার প্রাণপ্রিয় শিক্ষার্থীরা অথবা দশম শ্রেণীর ছাত্রছাত্রীরা, তোমরা নিশ্চয়ই আমার এই ক্লাসটা বুঝেছ। গত 5 দিন আমি এই ক্লাসটা, এই 6 দিন এই ক্লাসটা আলোচনা করেছি। তোমাদের ভুল ত্রুটি থাকলে তোমরা আমাকে জানাবে এবং তোমাদের কোথায় কোথায় তোমাদের বুঝতে পারো নাই সেটা জানালে আমি চেষ্টা করব, কারণ আমাদের একটা বছর হাতে আছে।
আমি চেষ্টা করব এক বছরে আমরা দক্ষ হয়ে উঠবো অঙ্কে, আমরা প্রতিজ্ঞা করব অঙ্কে করব না ফেল, অর্থাৎ 2022 সালকে আমরা নির্বাচন করব। আমি চেষ্টা করব এই একটা বছর তোমাদের সঙ্গে থাকতে। আমার একটা ইচ্ছে ছিল যে আমি ভালো করে অঙ্ক শেখাবো, হয়তো স্কুলের শিক্ষকতাকালীন আমি সেটা শিখাতে পারি, আজকে হয়তো ইউটিউবের কারণে অথবা ফেসবুকের কারণে। আমি আশা করব আমার প্রথম থেকে দশম শ্রেণী পর্যন্ত সকল ছাত্রছাত্রী অন্তত অঙ্কে যেন কেউ কাঁচা না থাকে। তাহলে ধন্যবাদ, সবাইকে আহ্বান জানাচ্ছি আমার শঙ্কর স্যার ইউটিউবে সাবস্ক্রাইব করে এবং ফেসবুকে থেকে লাইক করে শেয়ার করার চেষ্টা করবে। ধন্যবাদ সবাইকে।